আসসালামু আলাইকুম। আজকে ইনশাল্লাহ আমরা কনস্ট্রাকশন সাইটে যে মেটেরিয়ালসগুলো ইউজ হয় ওই মেটেরিয়ালসগুলো নিয়ে পড়াশোনা করব এবং ওই মেটেরিয়ালগুলো কীভাবে ম্যাক্সিং করতে হয়, ওয়াটার সিমেন্ট রেশিও কীরকম থাকতে হয় এবং কী কী মেশিন ইউজ হয় মিক্সিংয়ের ক্ষেত্রে এবং প্লেসিংয়ের ক্ষেত্রে সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। পাশাপাশি যত ধরনের মেটেরিয়ালস আছে, যে কনক্রিট, সিমেন্ট, এগ্রিগেট, এগ্রিগেটের মধ্যে আবার দুইটা টাইপ, ফাইন এগ্রিগেট, গুডস এগ্রিগেট, এগুলো নিয়ে পড়াশোনা করবো ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা চলে যাই আমাদের প্রথম যে কম্পোনেন্ট সেগুলোতে, যে কনস্ট্রাকশন মেটেরিয়ালস। তো মেটেরিয়ালসগুলো কী কী আছে যদি একটু ভালো করে লক্ষ্য করি, আমরা তিন ধরনের কম্পোনেন্ট নিয়ে একটা কংক্রিট গঠিত, কনক্রিট, সিমেন্ট, এগ্রিগেট। কনক্রিট, সিমেন্ট এবং এগ্রিগেট, এগ্রিগেটের মধ্যে আবার দুটো টাইপ আছে, একটা হচ্ছে ফাইন বা স্মলার সাইজ, একটা হচ্ছে কোর্স বা তার চেয়ে একটু বড়ো সাইজ, দুই ধরনের। একটু বড় দেখাবো আমি। তো কনক্রিট কোনগুলোকে বলতেছি আমরা, কনক্রিট ইজ এ কম্পোজিট মেটেরিয়াল। কম্পোজিট মেটেরিয়াল মানে ভিন্ন ভিন্ন ধরনের মেটেরিয়াল আছে, কম্পোস্ট মানে একসাথে করা হয়েছে, অফ কোর্স এগ্রিগেট যেটার মধ্যে থাকবে কোর্স এগ্রিগেট, বন্ডেড টুগেদার যেগুলো বন্ডেড থাকবে উইথ এ ফ্লুইড সিমেন্ট। কংক্রিটগুলো বা কোর্স এগ্রিগেটগুলো সিমেন্টের দ্বারা বন্ডেড অবস্থায় থাকবে, দ্যাট হার্ডেন্স ওভার টাইম, যেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে হার্ডেন হবে। মোস্ট কংক্রিট ইউজড আর লাইম বেসড, ম্যাক্সিমাম আমাদের কংক্রিট যেগুলো ইউজ হয় লাইম বেসড কংক্রিটস, যেমন পোর্টল্যান্ড সিমেন্ট কংক্রিট অথবা কংক্রিট মেড উইথ অন্যান্য যে হাইড্রোলিক সিমেন্টগুলো আছে। হাওয়ার অ্যাসফল্ট কংক্রিট হুইচ ইজ ফ্রিকুয়েন্টলি ইউজড ফর রোড সার্ভিস, অ্যাসফল্ট কংক্রিট যেগুলো আমরা রোড সার্ভিস ইউজ করি ইজ অলসো এ টাইপ অফ কংক্রিট, এগুলো এক ধরনের কংক্রিটের মধ্যে পড়ে। হোয়ার দ্য সিমেন্ট মেটেরিয়াল ইজ বিটুমিন, যেখানে সিমেন্টিং মেটেরিয়াল বা বাইন্ডিং মেটেরিয়াল যেটা বাইন্ড করে এগ্রিগেটগুলোকে, সেটা হচ্ছে বিটুমিন। বিটুমিন অন্যান্য যে এগ্রিগেটগুলো আছে, বিভিন্ন মেটেরিয়ালসগুলো আছে, স্টোনগুলো আছে, সেগুলোকে বাইন্ডিং করে, সেটা হচ্ছে রুট সার্ভিসের ক্ষেত্রে বিটুমিন। অ্যান্ড পলিমার কংক্রিট আর সামটাইমস ইউজড হোয়ার দ্য সিমেন্টিং মেটেরিয়ালস ইজ এ পলিমার। পলিমার কংক্রিটের ক্ষেত্রে বাইন্ডিং মেটেরিয়ালস হচ্ছে, বাইন্ডিং মেটেরিয়ালস বলেন অথবা সিমেন্টিং মেটেরিয়ালস বলেন, সেটা হচ্ছে পলিমার। তো সিমেন্ট কাকে বলে? এ পাউডারি সাবস্টেন্স মেড বাই দ্য লাইম অ্যান্ড ক্লে, যেটা লাইম এবং ক্লে দ্বারা তৈরি করা হয়, মিক্সড উইথ ওয়াটার ফর টু ফর্ম মর্টার, আর মিক্সড উইথ স্যান্ড, গ্রেভেল অ্যান্ড ওয়াটার টু মেক কংক্রিট। আমরা সিমেন্ট কাকে বলবো? একটা পাউডারি সাবস্টেন্স যেটা সাধারণত লাইম অথবা ক্লে দ্বারা তৈরি করা হয়, যেটাকে পানির সাথে মিক্স করা হয় টু ফর্ম মর্টার, মর্টার তৈরি করার জন্য, অথবা মিক্সড উইথ স্যান্ড, গ্রেভেল অ্যান্ড ওয়াটার টু মেক কংক্রিট। অথবা কংক্রিট তৈরি করার জন্য আমরা কী কী ইউজ করবো? স্যান্ড, গ্রেভেল। স্যান্ড গ্রেভেল বলতে যদি সহজ করে বলি, স্যান্ড বলতে এখানে ফাইন এগ্রিগেট, গ্রেভেল হচ্ছে কোর্স এগ্রিগেট, এবং ওয়াটার টু মেক কংক্রিট, এবং ভালো একটা হাইড্রেশন হওয়ার জন্য আমাদের ওয়াটার সাপ্লাই বা ময়েশ্চার সাপ্লাই করা লাগবে। সিমেন্ট সোল্ড ইন ব্যাগ 50 কেজি, প্রত্যেকটা সিমেন্ট ব্যাগে 50 কেজি করে সিমেন্ট থাকে, আর এটার আয়তন হচ্ছে 1.25 CFT, মানে কিউবিক ফুট, 1.25 কিউবিক ফুট। আমরা যখন এস্টিমেশন করবো একটা পরে জিনিসগুলো কাজে লাগবে। তো সিমেন্টের কিছু ফিল্ড টেস্ট আছে, আমি কয়েকটা বলে দিই। সেটা হচ্ছে সিমেন্টের ব্যাগে যখন আপনি হাত দেবেন তখন গ্রেইশ একটা কালার আপনি দেখতে পাবেন, আর আরেকটা হচ্ছে দুই নাম্বার টেস্ট হচ্ছে যে আপনি যখন দুইটা ফিঙ্গার দিয়ে রাবিং করবেন বা ঘষা দেবেন তখন দলা পাকাবে না এবং একটা কুল একটা ফিলিংস থাকবে সিমেন্টের ব্যাগের মধ্যে, একটা কুল ফিলিংস থাকবে, এটা হচ্ছে দুই নাম্বার। থার্ড হচ্ছে আপনি যখন এক মুষ্টি সিমেন্ট একটা বালতি অথবা একটা বোলের মধ্যে স্প্রেড করবেন, ছড়াই দেবেন, তখন এই সিমেন্টগুলো দলা পাকাবে না, সবগুলো পানিতে একদম মিশে যাবে। যদি এরকম হয় তাহলে এটা একটা ভালো সিমেন্ট, এটা হচ্ছে ফিল্ডে গিয়ে সিমেন্ট চেক করার একটা ইজিয়েস্ট ওয়ে। তারপর আমাদের থার্ড অপশন হচ্ছে এগ্রিগেট। এগ্রিগেট কয় ধরনের একটু আগে বলছি আমি, দুই ধরনের, একটা হচ্ছে ফাইন, একটা হচ্ছে কোর্স এগ্রিগেট। তো এই ফাইন এগ্রিগেটের লিমিট আর কোর্স এগ্রিগেটের লিমিট অনেক সময় ব্যবহৃত ধরে। ফাইন এগ্রিগেট আর বেসিক্যালি স্যান্ড, সাধারণত স্যান্ডটাকে আমরা ফাইন এগ্রিগেট বলি, এবং স্যান্ড হচ্ছে যে বড়ো বিভিন্ন খোয়া জাতীয়, খোয়া বা স্টোন, এগুলোকে আমরা বলতেছি কোর্স এগ্রিগেট। ফাইন এগ্রিগেট আর বেসিক্যালি স্যান্ড ওন ফ্রম দ্য ল্যান্ড অর মেরিন এনভায়রনমেন্ট, যেটা অনেক সময় জমি থেকে নেওয়া হয় অথবা
সাগর থেকে এক্সট্রাক্ট করা হয়। ফাইন এগ্রিগেট জেনারেলি কনসিস্ট অফ ন্যাচারাল স্যান্ড, ফাইন এগ্রিগেটে ন্যাচারাল স্যান্ড থাকে আর ক্রাস্ট স্টোন, স্টোনকে ক্রাশ করে অনেক সময় এরকম ফাইন এগ্রিগেট তৈরি করা হয়। উইথ মোস্ট পার্টিকেলস পাসিং থ্রু এইট মিলি সিভ, এটা খুব ইম্পর্টেন্ট, যেগুলো এইট মিলি সিভ দ্বারা পাস করবে ওইগুলোকে আমরা বলবো ফাইন এগ্রিগেট। অ্যাজ উইথ গুডস এগ্রিগেট দিস ক্যান বি ফ্রম প্রাইমারি সেকেন্ডারি রিসাইকেল রুটস। যাই হোক, তো ফাইন এগ্রিগেটের ক্ষেত্রে আমাদের ফাইননেস মডুলাস, এই টাইপের মেথড আমি করাবো যে কীভাবে ফাইননেস মডুলাস করতে বের করতে হয়। যদি শূন্য হচ্ছে বড় হয় তো অন্যগুলো হচ্ছে মোটামুটি মমিন সিংয়ের যে সেন্টগুলো আছে সেই সেন্টগুলোর ক্ষেত্রে ফাইন সেন্টের ফাইননেস মডুলাস শূন্য হচ্ছে বড় হয়। কোর্ট সেন্টের ক্ষেত্রে ফাইননেস মডুলাস 2.5 হচ্ছে বড় হয়। এগুলো সিলেটের অনেক জায়গাতে পাওয়া যায়, এগুলো ট্রাকের মাধ্যমে বিক্রি করে। এগুলো হচ্ছে ফাইন এগ্রিগেট। এখন আমরা আসি কোর্টস এগ্রিগেট কোনগুলো। কোর্টস এগ্রিগেট হচ্ছে বড় বড় দানাদার যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো। ম্যাক্সিমাম সাইজ অফ কোর্টস এগ্রিগেট 3x4 সাইজের সাইজটাকে আমরা বলবো যে ম্যাক্সিমাম সাইজ। ইট ইজ 3x4 ড্রাউন গ্রেড, তার মানে হচ্ছে 3x4 চেয়ে ছোটো হবে। যেমন একটু ফিগারটা দেখি, এগুলো হচ্ছে কোর্টস এগ্রিগেট। তো এগুলোর ম্যাক্সিমাম সাইজ হবে 3x4। মোস্ট কমনলি ইউজ কোর্টস এগ্রিগেট আর ব্রিক চিপস, ব্রিকে ভাঙার পর যেটা পাওয়া যায় অনেক সময় রুফ কাস্টিংয়ের সময় বা কনক্রিটের সময় যে আমরা ঝামা ব্রিকগুলো ইউজ করি এগুলো হচ্ছে ব্রিক চিপস। মানে ব্রিক ভেঙে যেগুলো তৈরি করে সেগুলোকে বলি আমরা ব্রিক চিপস। ঝামা ব্রিক চিপ আর ইউজড সোল্ড ইন টার্মস অফ ট্রাক, এক ট্রাকের মতো থাকে সাধারণত 2000 CFT। ছোটো ধরনের ট্রাক আছে ওইগুলোতে 600 CFT পর্যন্ত পাওয়া যায়। ব্রিক চিপস আর ইউজড ইন স্ল্যাব কাস্টিং, ব্রিক চিপসগুলো স্ল্যাব কাস্টিংয়ের ক্ষেত্রে প্রচুর ব্যবহার হয়, কারণ সেই স্টোন চিপসগুলো একটু কস্টলি, যদি ওগুলোর স্ট্রেংথ অনেক বেশি, কিন্তু ব্রিক চিপসগুলো একটু চিপ এবং মোস্টলি অ্যাভেলেবল। আপনি স্টোন চিপস সব জায়গাতে পাবেন না। স্টোন চিপস সোল্ড ইন টার্মস অফ ট্রাক, ট্রাকের মাধ্যমে বিক্রি করা হয়। স্টোন চিপস আর ইউজড ইন ফাউন্ডেশন, ফাউন্ডেশন যেখানে আসলে আমাদের হিউজ পরিমাণ কম্প্রেশন সাস্টেইন করা লাগবে ওই জায়গাগুলোতে সাধারণত স্টোন চিপস ইউজ করা হয়। ফাউন্ডেশন, কলাম, বিম এই জায়গাগুলোতে সার্ফেস রাফনেস অফ স্টোন চিপস হেল্পস ইন এগ্রিগেট। এই আপনার এই এগ্রিগেটগুলোর সার্ফেস যদি রাফনেস থাকে তাহলে বন্ডিংটা ভালো হয়। সেই জন্য অনেক সময় পরীক্ষাতে একটা কোশ্চেন আসে যে একদম রাউন্ডেড মানে একদম গুলক টাইপের এগ্রিগেটগুলো, কোর্টস এগ্রিগেটগুলো আমরা কেন ইউজ করবো না? রাউন্ড গ্রেডের যদি ইউজ করা হয় তাহলে বন্ডিং ভালো হয় না। তো এরকম অ্যাঙ্গুলার শেপের যে কোর্টস এগ্রিগেটগুলো সেগুলো ইউজ করলে ইন্টারলকিং তৈরি হয়, মানে একটার ভেতরে একটা থাকলে ইন্টারলকিংটা ভালো হয়। সিঙ্গেলস এগুলো ট্রাকের মধ্যে বিক্রি করা হয়। রাউন্ডনেস অফ সিঙ্গেলস হেল্পস ইন ওয়ার্কেবিলিটি অফ কংক্রিট, যদি সিঙ্গেলসগুলো রাউন্ড হয় বা গোল হয় তো এগুলো কাজ করতে, মিক্সিং করতে সুবিধা হয়, ওয়ার্কেবিলিটি এগুলোর অনেক ভালো। আর আমরা একটু বলছিলাম যে ব্রিক চিপস তৈরি করার জন্য আগে আমাদের ব্রিক চয়েস করা লাগবে। তো ব্রিকের উপর আমি একটা ক্লাস নিছি, এখানে জাস্ট কয়েকটা টাইপস নিয়ে কথা বলতেছি। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ঝাও ব্রিক, এগুলো হচ্ছে ওভার বার্ন। তো ওভার বার্নগুলো চেনার সহজ উপায় হচ্ছে একটু কালো টাইপের হয় আর টুইস্টেড হয়, মানে আপনি রেগুলার শেপ পাবেন না, শেপটা দেখবেন যে একটু বাঁকা, একটু কালো, ইটটা একটু কালো কালো। তো এগুলো হচ্ছে ঝাও ব্রিক। আর পিল্লা ব্রিক হচ্ছে আন্ডার বার্ন, তো এগুলো চিনার উপায় কি, এগুলো একটু হলদে টাইপের হয়, মানে অ্যাজ ইউজুয়াল ব্রিকের যে কালার সেই কালার হচ্ছে একটু লাইট কালার হয়। এই ক্লাসিফিকেশনগুলো আসলে বেস করা হয়েছে যে কার স্ট্রেংথ কতটুকু, কে কতটুকু স্ট্রেংথ নিতে পারে, তার উপরে। ফার্স্ট ক্লাস ব্রিকের কম্প্রেশনের ক্যাপাবিলিটি সবচেয়ে বেশি, তারপর সেকেন্ড ক্লাস, তারপরে থার্ড ক্লাস, তারপরে বাকিগুলো। ওভার বার্ন, আন্ডার বার্ন দুইটাই আসলে খুব বেশি ইউজেবল না, আর এদের স্ট্রেংথ খুবই কম। ওভার বার্ন্ডের হার্ডনেস খুব বেশি হয়, সেজন্য খুব সহজেই ফেল করে, ক্র্যাক করে, খুব বেশি লোড নিতে পারে না। এখন আমরা যাচ্ছি যে আমাদের মিক্সিং অ্যান্ড প্লেসিং অফ কংক্রিট। আমরা একটু আগে বললাম, পড়াশোনা করলাম যে কংক্রিট, সিমেন্ট, এগ্রিগেট এগুলো মিক্সিং করে কংক্রিটিং তৈরি করা হয়। তো এই কংক্রিটিং করার সময় রেশিও, যে কোনটা কী পরিমাণ দেব, মিক্স রেশিও, ভলিউমেট্রিক রেশিও অফ দ্য কম্পোনেন্ট, নেমলি সিমেন্ট যেটা আমরা বাইন্ডিং মেটেরিয়াল বলতেছি, ফাইন এগ্রিগেট মানে যেটাকে আমরা সেন্ট বলতেছি,
স্যান্ডউইচ জাতীয় জিনিসগুলো, অ্যান্ড কোর্স এগ্রিগেট যেগুলো হচ্ছে বিভিন্ন স্টোন চিপস অথবা ব্রিক চিপস। অ্যাট দ্য সেম টাইম অফ মিক্সিং সময় কোনটা কী পরিমাণ থাকবে, সিমেন্ট এক অনুপাত, ফাইন এগ্রিগেট সিমেন্টের ডাবল, আর কোর্স এগ্রিগেট বা স্টোন চিপস বা ব্রিক চিপস এগুলো তার চার গুণ। মোটামুটি এই রেশিওটাই ফলো করা হয়। তারপর বিভিন্ন প্লেস ভেদে কনস্ট্রাকশনের স্ট্রেংথের উপর ডিপেন্ড করে এগুলো অনেক সময় চেঞ্জ করা হয় এবং করতে হয়। ধরুন আপনি যদি রুফের প্লাস্টারিং করেন তখন এক ধরনের সিমেন্ট কংক্রিটের একটা রেশিও থাকবে, আবার যদি আপনি সাইড ওয়ালের প্লাস্টারিং করেন তখন এক ধরনের থাকবে। আপনি সিমেন্টের পরিমাণ যত বেশি দেবেন বন্ডিং তত ভালো হবে। দ্য আইডিয়াল মিক্সিং কম্পোজিশন ইজ ডিফারেন্ট ফ্রম দ্য সাইড টু সাইড, যেটা একটু আগে বললাম যে বিভিন্ন সাইড টু সাইড এই মিক্সিং রেশিওটা ভ্যারি করে। অ্যাজ ইটস নিড টু টেক ইট টু অ্যাকাউন্ট স্ট্রেংথ, যে কোন জায়গাতে আমার কী পরিমাণ স্ট্রেংথ নেওয়া লাগবে তার উপরে এটা ডিপেন্ড করে, ওয়ার্কেবিলিটি কোন জায়গাতে কীরকম তার উপরে ডিপেন্ড করে, মেটেরিয়ালের অ্যাভেলেবিলিটি কীরকম এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আসলে এই মিক্সিং রেশিওটা। তো এখন এই মিক্সিং রেশিও একটা প্রবলেম একটু পরে দেখাবো, তার আগে একটু দেখাই দিই যে ওয়াটার সিমেন্ট রেশিও, যে পানি কী পরিমাণ দিবেন এই জিনিসটা কত পরিমাণ হওয়া লাগবে। আমরা তো একটু আগে দেখলাম যে সিমেন্ট ফাইন এগ্রিগেট আর কোর্স এগ্রিগেটের রেশিও দেওয়া, তো আপনি পানি কী পরিমাণ দেবেন, তো এটার জন্য একটা লিমিট বলে দেওয়া আছে বিএনবিসির কোর্টে, সেটা হচ্ছে 0.3 থেকে 0.5 ওয়াটার সিমেন্টের রেশিওটা অনুপাতটা হবে। ইট ইস দ্য রেশিও, একটু পরীক্ষা তো অনেক সময় আসে যে ওয়াটার সিমেন্ট রেশিও কী জিনিস, ইট ইস দ্য রেশিও অফ মাস অফ ওয়াটার, মানে পানির ওজন টু দ্য মাস অফ সিমেন্ট, আর সিমেন্টের ওজনের যে অনুপাত সেটি হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও ইন ফ্রেশ কংক্রিট। একটা ফ্রেশ কংক্রিটে ইউজুয়ালি ইট ইজ কিপড অ্যাট বিটুইন 0.3 to 0.5, অনেক চাকরি পরীক্ষাগুলো তো এই এমসিকিউ হিসেবে আসে যে ওয়াটার সিমেন্ট রেশিও কত থেকে কতর মধ্যে হওয়া লাগবে। হায়ার দ্য ওয়াটার সিমেন্ট রেশিও, ওয়াটার সিমেন্ট রেশিও যত বেশি হবে রিডিউস দ্য স্ট্রেংথ। ওয়াটার সিমেন্ট রেশিও মানে ওয়াটারটা হচ্ছে উপরে, তো আপনি ওয়াটার যত বেশি হবে স্ট্রেংথ তত কম হবে, রিডিউস দ্য স্ট্রেংথ অফ কংক্রিট। সো ওয়াটার সিমেন্ট রেশিও যদি বেশি হয় স্ট্রেংথ কম হবে, কিন্তু একটা কথা কি ওয়ার্কেবিলিটি বাড়বে। আপনি পানি যত বেশি দেবেন মিক্সিং করা তত সহজ হবে, প্লেসমেন্ট করা তত সহজ হবে, কিন্তু ওইটার ওই কংক্রিটের স্ট্রেংথ কমে যাবে। দ্যাটস ওয়াই আমাদের একটা ইউনিফর্ম একটা স্ট্যান্ডার্ড ওয়াটার সিমেন্ট রেশিও সবসময় মেনটেন করা লাগবে। আচ্ছা, আমরা এখন একটা প্রবলেম দেখি যে কীভাবে একটা কংক্রিট থেকে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ বের করতে হয়। ফাইন্ড দ্য ভলিউম অফ সিমেন্ট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট রিকোয়ার্ড টু প্রোডিউস 100 CFT অফ ড্রাই কংক্রিট। আপনি একটা ড্রাই কংক্রিট তৈরি করবেন, তো এই ড্রাই কংক্রিট তৈরি করার জন্য আপনার সিমেন্ট কতটুকু লাগবে, কোর্স এগ্রিগেট কতটুকু লাগবে, ফাইন এগ্রিগেট কতটুকু লাগবে। আমাদের বলছে কংক্রিটটার সাইজ হচ্ছে 100 CFT, এবং 100 CFT একটা কংক্রিট ঢালাই দিতে কত বস্তা সিমেন্ট লাগবে, কতটুকু কোর্স এগ্রিগেট লাগবে, কতটুকু আমাদের সিমেন্ট লাগবে, ফাইন এগ্রিগেট লাগবে, এগুলো বের করা লাগবে, এবং মিক্সিং রেশিওটা দেওয়া আছে 1:4। তো এই 100 CFT হচ্ছে আমাদের ড্রাই কংক্রিট, কিন্তু আমরা যখন কাজ করবো তখন আমাদের শ্রিঙ্কেজ ফ্যাক্টরটার কথা চিন্তা করা লাগবে। শ্রিঙ্কেজ ফ্যাক্টর কী জিনিস, ফ্রেশ ভলিউম যতটুকু নেবেন তার চেয়ে 1.5 গুণ কমে ড্রাই ভলিউম হবে, মানে একটু রিডিউস হবে। সেজন্য আগে থেকেই আপনার যত ড্রাই ভলিউম তাকে এই শ্রিঙ্কেজ ফ্যাক্টর দ্বারা গুণন করে ফ্রেশ ভলিউম আপনার বের করা লাগবে। ধরেন আপনার আমাদের বলছে 100 CFT ড্রাই কংক্রিট, তো আমাদের নেওয়া লাগবে কতটুকু, 100 সাথে এই শ্রিঙ্কেজ ফ্যাক্টর 1.5 গুণন করে 150 CFT আমাদের ফ্রেশ মেটেরিয়ালস নেওয়া লাগবে, 150 CFT। এই 150 CFT যখন ড্রাই হবে তখন এটা 100 CFT হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের শ্রিঙ্কেজ ফ্যাক্টর। তো এখানে ফ্যাক্টরগুলো আমরা একটু ধরে নিলাম যে সিমেন্ট এক্স পরিমাণ আছে, তাহলে কোর্স এগ্রিগেট আছে 2x পরিমাণ, সরি ফাইন এগ্রিগেট আছে 2x পরিমাণ, কোর্স এগ্রিগেট আছে 4x পরিমাণ। তো এরকম যদি থাকে তাহলে 1, 2, 4, 4, 2, 6, 1, 7, 7 ভাগের 1 ভাগ হচ্ছে সিমেন্ট, 7 ভাগের 2 ভাগ হচ্ছে ফাইন এগ্রিগেট, 7 ভাগের 4 ভাগ হচ্ছে কোর্স এগ্রিগেট। আপনি এইভাবে লিখে বের করতে পারেন, অথবা আমি যেভাবে করে দিচ্ছি এইভাবে করতে পারেন যে 1/7 × 150 করলে সিমেন্টের পরিমাণ বের হয়ে যাবে, 1/2/7 × 150 করলে ফাইন এগ্রিগেট বেরো যাবে, 4/7 × 150 করলে কোর্স এগ্রিগেট বেরো যাবে। তো আমরা তো এখানে আমাদের সিফটিতে বের হইলো 17.44 ব্যাগ, তো
আমি একটুকে বলছিলাম যে আমাদের এক ব্যাগে 1.25 সিএফটি পর্যন্ত ভলিউম আপনি রাখতে পারবেন। তো এই 17.144-কে আপনি যদি 1.25 দ্বারা ভাগ করেন তাহলে কত বস্তা আমাদের সিমেন্ট লাগবে সেটা বেরো যাবে। মানে আপনার এই 1.17.144-কে আপনি আমাদের যে সিমেন্টের পরিমাণ আসবে সেটাকে 1.25 দ্বারা ভাগ করবেন তাহলে ব্যাগের পরিমাণ বেড়ে যাবে। ফাইন এগ্রিগেট এগুলো তো সব সিএফটিতে বিক্রি করে, ট্রাকের মধ্যে যে এত সিএফটি কোর্স এগ্রিগেট এগুলো সিএফটি এককে বিক্রি করে এভাবে পাবেন। তাহলে আমাদের 100 সিএফটির যদি কংক্রিট তৈরি করতে চাই 18 বস্তা সিমেন্ট লাগবে, 45 বস্তা ফাইন এগ্রিগেট লাগবে মানে স্যান্ড লাগবে, আর 90 সিএফটি লাগবে আমাদের কোর্স এগ্রিগেট যদি আমাদের মিক্সিং রেশিও হয় 1:4। আশা করি ম্যাটটা বুঝতে পারছেন। এখন ফ্যাক্টর দ্যাট এফেক্ট দ্য কংক্রিট মিক্স ডিজাইন স্ট্রেংথ, মানে কী কী জিনিসের উপর আমাদের কংক্রিট মিক্স ডিজাইনের যে স্ট্রেংথ শক্তি এটা ডিপেন্ড করবে। একটু আগে বলছিলাম যে ওয়াটার সিমেন্ট রেশিওটা খুব ইম্পর্ট্যান্ট। ওয়াটার সিমেন্ট রেশিও যদি বেশি হয় স্ট্রেংথ কম হবে কিন্তু ওয়ার্কেবিলিটি বেশি হবে। সিমেন্ট কংক্রিট রিলেটিভ প্রপোর্শন অফ দ্য ফাইন অ্যান্ড কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট কীরকম দিচ্ছেন, কোর্স এগ্রিগেট কীরকম দিচ্ছেন, আপনার যে রেশিওটা কীরকম তার উপর ডিপেন্ড করে। ইউজ অফ অ্যাডমিক্সচার, অনেক সময় কংক্রিট অ্যাডমিক্সচার ইউজ করা হয়, তো অ্যাডমিক্সচার আপনি কী পরিমাণে ইউজ করতেছেন, কোন অ্যাডমিক্সচার ইউজ করতেছেন সেগুলোর উপর স্ট্রেংথ ডিপেন্ড করে। বিভিন্ন ধরনের অ্যাডমিক্সচার আছে এবং একটার কাজও এক এক রকম। ইকুইপমেন্ট টু মিক্স কংক্রিট, আপনাদের আমি প্রথমে পড়াশোনা করলাম কংক্রিট এগ্রিগেট এগুলো নিয়ে পড়াশোনা করলাম, তারপর কীভাবে মিক্স করবেন, মিক্সে একটা ম্যাথ করে দেখা দিলাম যে সিমেন্ট ফাইন কোর্স এগ্রিগেট কীভাবে বের করবেন আর স্ট্রেন্থে কিসের উপর ডিপেন্ড করে। এখন আমরা দেখবো আমাদের তো মিক্সিং করা শেষ, এখন একটা প্লেসমেন্ট করবো কীভাবে। তো দুই ধরনের মেশিন আছে, একটা হচ্ছে মিক্সিং মেশিন, একটা হচ্ছে রেডি ট্রাক মিক্স ট্রাক। তো আমরা ফিগারগুলো দেখলে খুব সহজে বুঝতে পারবো এটা হচ্ছে মিক্সিং মেশিন, এর সাথে সবাই মোটামুটি পরিচিত। ম্যানুয়াল অপারেটর, ম্যানুয়াল এটাকে অপারেট করা যায়, এটাকে রোটেট করলেই ভার্টিক্যালি ডিসপ্লেস করা যায়। এই ওপেনিংয়ের মধ্যে আপনি যখন ফাইন এগ্রিগেট কোর্স এগ্রিগেট ওয়াটার মিক্স করবেন এইটা সার্কুলারলি এইভাবে ঘুরবে তো মিক্সিং হবে। এটা নর্মালি গ্রাম অঞ্চলে ইউজ করা হয়, আর যদি বড়ো প্রজেক্ট হয় তখন সাধারণত এই রেডিমিক্স ট্রাক ইউজ করে। রেডিমিক্স ট্রাক আপনি বিভিন্ন কোম্পানিতে অর্ডার করলে ওরাই দিয়ে যায়। ঢাকা শহরগুলোতে দেখা যায় যে রাত্রেবেলা এরকম রেডিমিক্সের ট্রাকের বিভিন্ন কোম্পানি থেকে রেডিমিক্স করে ওরা নিয়ে আসে, পরে জাস্ট কনস্ট্রাকশন সাইটে গিয়ে ঢালাই করে দেয়। তো এগুলো নিয়ে একটু পড়াশোনা করি আমরা। মিক্সিং মেশিন, এটা হচ্ছে মিক্সিং মেশিন, টু টাইপস বেসড অফ অন ভলিউম অফ কংক্রিট প্রডিউসড, 5 সিফট ড্রাম, 10 সিফট ড্রাম, দুই ধরনের আছে। এগুলো আপনার যেরকম দরকার কনস্ট্রাকশনের কী পরিমাণ কংক্রিট আপনি ঢালাই করবেন সেটার উপরে ডিপেন্ড করে আপনি এই মেশিন চয়েস করবেন, 5 সিফটের নাকি 10 সিফটের। মানে একবার আপনি 5 সিফটি পর্যন্ত মিক্সিং করতে পারবেন। দ্য স্মলার ড্রাম 5 সিফটি কংক্রিট ক্যান প্রডিউস 120-150 সিফটি কংক্রিট পার আওয়ার, প্রতি ঘন্টায় 120-150 সিফটি পর্যন্ত কংক্রিটকে মিক্সিং করতে পারে। সো ফার 8 আওয়ার্স ওয়ার্ক ডে, মানে 8 ঘন্টা কাজ করলে ইট প্রডিউস 1000-1200 সিফটি, যদি 8 ঘন্টা এটা কাজ করে প্রায় 1000 সিফটি পর্যন্ত কংক্রিটও মিক্সিং করতে পারে। দ্য কংক্রিট মিক্সড ইজ অন সাইট, যে জায়গাতে কাজ হচ্ছে সেই জায়গাতেই আপনি এটা মিক্স করে ইনস্ট্যান্ট এটা পোর করতে পারেন কনস্ট্রাকশন সাইটের মধ্যে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের রেডিমিক্স ট্রাকগুলোতে, এটা খুব বেশি দেখা যায় না, বাদ বাকি বড়ো কনস্ট্রাকশন সাইটগুলোতে সবসময় রেডিমিক্স ট্রাক ইউজ করে, কারণ খুব ফাস্টলি কাজ করা যায়। ইট ক্যারিজ কংক্রিট ফ্রম রেডিমিক্স প্ল্যান্ট টু দ্য ফিল্ড, আপনার রেডিমিক্সের যে প্ল্যান্ট আছে প্ল্যান্ট থেকে ফিল্ডে, প্ল্যান্টে ওরা সব কিছু রেডি করে জাস্ট ক্যারি করে নিয়ে যাবে কনস্ট্রাকশন সাইটে। ক্যাপাসিটি অফ ট্রাক ভ্যারিজ ফ্রম 200-250 সিএফটি পর্যন্ত এক একটা ট্রাক ক্যারি করতে পারে, 4-8 আওয়ার্স ওয়ার্ক ডে। 200 সিএফটি ক্যাপাসিটি ট্রাক ক্যান ক্যারি 1600 সিএফটি কংক্রিট টু সাইট, প্রায় 1600 সিএফটি পর্যন্ত ওরা ক্যারি করে নিয়ে যেতে পারে। ইফ ইট টেক্স 1 আওয়ার টু ট্রাভেল ফ্রম সাইট টু প্ল্যান্ট অ্যান্ড ব্যাক, যদি 1 ঘন্টা লাগে আর কি যাইতে আসতে আপনার এই কনস্ট্রাকশন সাইটে। ক্রাইটেরিয়া টু চোজ বিটুইন মিক্সিং ট্রাক অ্যান্ড মিক্সিং প্ল্যান্ট, এখন আপনি কোনটা চয়েস করবেন, মিক্সিং মেশিন ইউজ কোনটা আপনি ইউজ করবেন, মিক্সিং ট্রাকের আরএমসি ইউজ করবেন নাকি মিক্সিং প্ল্যান্টের অন সাইট কংক্রিট ইউজ করবেন, এটা ডিপেন্ড করে সাধারণত কোয়ালিটি কন্ট্রোল। আপনি যদি বিশ্বাস করতে না পারেন যে ওইখানে
কীভাবে ওরা মিক্স করে দিচ্ছে, তখন আপনি অন সাইটে নিয়ে এসে আপনি নিজে চোখে দেখতে পারেন যে আসলে আমাদের যে মিক্সিং রেশিওগুলো ঠিক আছে কি না। টাইম লিমিট, যে আসা যাওয়ার ক্ষেত্রে টাইম কীরকম কনজিউম হচ্ছে এটার উপর ডিপেন্ড করবে। কস্ট, টাকা পয়সা কীরকম লাগতেছে যদি আমরা অন সাইটে করি অথবা যখন প্ল্যান্ট থেকে নিয়ে এসে কীরকম টাকা দেওয়া লাগতেছে। আর হচ্ছে RMC ফ্যাক্টরিটা কত দূর আমাদের কনস্ট্রাকশন সাইট থেকে, এটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আমরা যখন কংক্রিট পোরিং করবো ওটা করার আগে। RMC ট্রাক ইউজ করলে শর্ট অ্যান্ড টাইম অফ কনস্ট্রাকশন, এই ট্রাকগুলোর কারণে কনস্ট্রাকশন খুব ফাস্টলি হয়, কারণ এই মিক্সিং মেশিনগুলোতে খুব স্লোলি কাজ করে, যেখানে আপনি ট্রাকের মাধ্যমে একসাথে হিউজ পরিমাণ 200 থেকে 300 CFT একসাথে নিয়ে আসতে পারবেন, ক্যারি করতে পারবেন এবং পোর করতে পারবেন। এখানে এই পাইপ সিস্টেমের মাধ্যমে খুব ফাস্টলি পোর করা যায়, যেখানে এই কংক্রিট মিক্সিং মেশিনের মধ্যে থেকে আবার এখানে মানুষের মাথায় করে নিয়ে নিয়ে আবার রুফগুলোতে দেওয়া লাগে, এগুলো খুব টাইম কনজিউমিং এবং যারা কাজ করে তাদের জন্য পেইনফুল। কিন্তু এই ট্রাক দ্বারা যখন আপনি পাইপ দ্বারা পোর করবেন তখন খুব ইজিলি রুফের মধ্যে লেভেলিং করা বা অন্যান্য কাজ করা খুব ইজি হয়ে যায়। আর আমি ট্রাক ইউজ করলে শর্ট অ্যান্ড টাইম অফ কনস্ট্রাকশন, অলদো দ্য ট্রাক অপশন ইজ এক্সপেন্সিভ, যদিও এটা টাকা পরিমাণে একটু বেশি লাগবে, কিন্তু ফাস্টলি কাজ করতে ট্রাকটা ইউজ করা হয়। ইট রিডিউস আদার কস্ট, অন্যান্য কস্ট যেগুলো আছে, ধরুন আমাদের লেবার কস্ট, মিক্সিং মেশিনের মধ্যে অনেক লেবারের কস্ট আছে, ইলেকট্রিসিটি, এইগুলো দেখবেন যে এই মিক্সিং মেশিনগুলো অনেক সময় ওয়েল দিয়ে চালানো হয়, তেল দিয়ে চালানো হয়, অনেক সময় আবার পাওয়ার সাপ্লাই দিয়ে অনেকে দেখি এই মিক্সিং মেশিন চালায়। তো এই সমস্যাগুলো থাকবে না যদি আপনি ট্রাক ইউজ করেন। তাহলে মধ্যগত সহজ করে যদি বলি, ট্রাক আমাদের টাইম সেভ করবে, পাশাপাশি অন্যান্য যে লেবার কস্ট, ইলেকট্রিসিটির যে কস্ট সেগুলো রিডিউস করবে এবং কাজ অনেক ফাস্টার করে দেবে। তো এই ছিল মোটামুটি আজকের পড়াশোনা, তারপর দিন ইনশাল্লাহ আমরা নতুন কোনো টপিক্স নিয়ে পড়াশোনা করবো। আসসালামু আলাইকুম।